শেখ রাসেলের 52তম জন্মদিনে দেশের নানা এলাকায় অনুষ্ঠিত হয়েছে শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি। সকাল 10টায় মানিকগঞ্জের ছায়াবিথি মঞ্চে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 100 বেশি শিশু প্রতিযোগিতায় অংশ নিয়েছে 4টি গ্রুপে। মঙ্গলবার সকালে জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা ও দোয়া করা হয়। ঝিনাইদহ শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।